করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 5ই এপ্রিল থেকে আরোপিত সরকারি বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বর্তমান নিষেধাজ্ঞা 23শে মে মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সংক্রমণ না কমায় এই নিষেধাজ্ঞার সময় 30শে মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে প্রায় দেড় মাস পর এবার কয়েকটি শর্ত শিথিল করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন অর্ধেক আসন খালি রেখে যাত্রী পরিবহন করতে পারবে। হোটেল রেস্তোরাঁয়ও ধারণ ক্ষমতার অর্ধেক গ্রাহক বসতে পারবে। এগুলো নজরদারির জন্য প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। আপাতত আমরা এক সপ্তাহের জন্য এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি। আন্তঃজেলা সহ সমস্ত পরিবহন অর্ধেক আসন খোলা রেখে, হোটেল রেস্টুরেন্ট গুলো অর্ধেক আসন রেখে খুলে দেওয়া, যে সমস্ত গুলো জায়গাতে সংক্রমণ বেশি সেখানে যাতে করে মাস্ক পরার প্রবণতা গুলো আরো বাড়ানো যায়, সেগুলো সচেতনতামূলক কর্মকাণ্ড গুলো আমাদের থাকবে। আগের নির্দেশনা অনুযায়ী এই সময় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে, মার্কেট ও দোকান খোলা থাকবে, ব্যাংকিং কার্যক্রম চলবে, জনসমাবেশ, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় আচার আচরণ যেগুলো আমাদের অনুষ্ঠান সেগুলি বন্ধ থাকবে, সরকারি আধা সরকারি সেগুলো যেভাবে সিদ্ধান্ত দেওয়া ছিল সেগুলি থাকবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিধিনিষেধ কিছুটা শিথিল করা হলেও এই সময় করোনার ধরন পর্যবেক্ষণে থাকবে। যে কোনো উপায়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে চায় সরকার। শানাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।